সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে টু করেছে রাষ্ট্রপক্ষ অ্যাটর্নি জেনারেল বলেন কোটা সরকারের নীতিগত সিদ্ধান্তের বিষয় এখানে আদালতের বিচারের কিছু নেই শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি রিপোর্ট অধরে গেল চোদ্দই জুলাই সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা পদ্ধতি বাতিলের পরিপত্র অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায় প্রকাশিত হয় মঙ্গলবার এ রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল দায়ের করেন রাষ্ট্রপক্ষ এ আপিলে বাতিল চাওয়া হয় হাইকোর্টের রায় এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল বলেন হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ের সার্টিফাইড কপি পাবার পর হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতির আবেদন করা হয় হাইকোর্টে জজমেন্ট দিয়েছে তার বিরুদ্ধে আমাদেরকে আপিলের অনুমোদি হোক যেটাকে লিভ টু আপিল বলা হয় এবং আদালত শুনানি তখন বিবেচনা করবেন আমাদের লিফ দেবেন কেন আমাদের মূল যুক্তি হচ্ছে যে এটা হচ্ছে সরকারের নীতিগত সিদ্ধান্ত এই বিষয়ে আদালতের বিচারের কিছু নাই এছাড়া কোটা বিরোধী আন্দোলনকারীরা প্রভাবিত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি এই যে আন্দোলনের কথা বলছেন না এটা আমি মনে করি যে সম্পূর্ণ অন্য কোন উদ্দেশ্যে করা হচ্ছে ভুল পথে পরিচালিত করার জন্য এই কথাগুলো বলছেন তাদের রাজনৈতিক উদ্দেশ্য আছে তারা চাচ্ছে যে ঘোলা পানিতে মাছ শিকার করা দেখেন এখানে কোন উপায় নাই যেহেতু আদালতের আদেশ দিয়ে বাতিল করে দিয়েছে আরেকটা আদেশ এখানে সরকার করতে পারে না করলে সেটা সাথে সাথে বাতিল হয়ে যাবে এদিন সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে কোটা আন্দোলনকারীদের দাবি অসাংবিধানিক অযৌক্তিক বলে মন্তব্য করেন এ আইনজীবী নিজেদেরকে রাজাকার বলে দাবি করে আন্দোলন চালায় তাহলে ধরে নিতে হবে তাদের পিছনে কোনো অশুভ শক্তি কাজ করে যাচ্ছে শুধু সরকারকে অস্থিতিশীল করার জন্য এদিকে রাজাকার উল্লেখ করে স্লোগান দেয় নিন্দা ও আন্দোলন প্রত্যাহার করে আদালতের আদেশের প্রতি সম্মান জানানোর আহ্বান জানান এ আইনজীবী ফাইভ পার্সেন্ট ডিস্ট্রিবিউশন কিভাবে হবে সেটাও কিন্তু তারা বলে নাই এখন এটা তারাও কিন্তু আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করতে চাচ্ছে অধরাই আসমিন আর টিভি ঢাকা